শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে আড়াই মাস পর করোনার দৈনিক মৃত্যু হাজারের নিচে। তালেবান ক্ষমতায় গেলে আফগান সীমান্ত বন্ধ করে দিবে পাকিস্তান। বাইডেনের নির্দেশে ইরাক সিরিয়ায় মার্কিন বিমান হামলা, নিহত অন্তত 5 জন। কাশ্মীরে বাড়িতে ঢুকে স্ত্রী সহ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা। জম্মু সেনাঘাটির আকাশে আবারও 2টি ড্রোন, আতঙ্কে রয়েছে ভারত। শুকিয়ে গেছেন 140 কেজি ওজনের কিম জং উন, কোনো ক্রমে কান্না চাপছেন উত্তর কোরিয়াবাসী। এবং সবশেষ থাকছে মিয়ানমারে নেতাদেরকে ধরতে কর্মীদেরকে পিটাচ্ছে সামরিক জান্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, চলুন বিস্তারিত জানা যাক। ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু কমেছে। সোমবার 50,000-এর নিচে করোনা শনাক্ত হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে গত 24 ঘন্টায় 46,148 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 3,02,79,331 জনে। তবে সোমবার দৈনিক মৃত্যুর সংখ্যাটা অনেকটাই কমেছে। গত 24 ঘন্টায় ভারতে 979 জনের মৃত্যু হয়েছে। গত 13 এপ্রিলের পর এই প্রথম দেশটির দৈনিক মৃত্যু 1,000-এর নিচে নামল। গত 7 দিন ধরে ভারতের সংক্রমণের হার 3% নিচে রয়েছে। সেই সঙ্গে দেশটিতে সক্রিয় রোগী কম হওয়ায় ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় প্রায় 13,500 কমে ভারতে এখন সক্রিয় রোগী রয়েছে 5,72,994 জন। তবে গতকাল রোববার পেয়েছেন খুবই কম সংখ্যক মানুষ। আফগানিস্তানে তালেবান ফের ক্ষমতায় গেলে পাকিস্তান সীমান্ত বন্ধ করে দেবে বলে জানিয়েছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি। একই সঙ্গে মার্কিন বাহিনী প্রত্যাহারের পরে আফগানিস্তানে সহিংসতা এবং অরাজকতা আবারও মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। গত রোববার মুলতানে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এই সব কথা জানিয়েছেন পাকিস্তানের প্রভাবশালী এই মন্ত্রী। শাহ মোহাম্মদ কুরেশি বলেছেন, পাকিস্তান ইতিমধ্যে 35 লক্ষ আফগান শরণার্থী গ্রহণ করেছেন, এর বেশি আর নিতে পারবে না। তিনি বলেন, আমরা আর শরণার্থী নিতে পারবো না, সীমান্ত বন্ধ করতেই হবে, আমাদের জাতীয় স্বার্থের সুরক্ষা নিশ্চিত করতে হবে। পাকিস্তানি মন্ত্রী আরও বলেছেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে পাকিস্তান এবং দেশটিতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন সরকারকে স্বাগত জানাবে। 1979 সালে সোভিয়েত বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানে বিভিন্ন গোষ্ঠী সংঘর্ষের জেরে লাখ লাখ আফগান নাগরিক পালিয়ে আশ্রয় নেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বিদেশের মাটিতে ফের কথিত শত্রুপক্ষের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গত রোববার তারা দাবি করেছেন, ইরাকে মার্কিন স্থাপনা এবং কর্মকর্তাদেরকে লক্ষ্য করে ড্রোন হামলার জবাবে এই সব ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, তাদের যুদ্ধবিমান সিরিয়ার 2টি এবং ইরাকের 1টি স্থানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম পরিচালনা এবং অস্ত্র ঘাটে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত করেনি মার্কিন বাহিনী। তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, যুক্তরাষ্ট্রের এই বিমান হামলায় অন্তত 5 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। বাইডেন গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে বিদেশের মাটিতে মার্কিন বাহিনীর দ্বিতীয় হামলা এটি। এর আগে ক্ষমতা গ্রহণের মাত্র 1 মাসের মাথায় গত ফেব্রুয়ারিতে সিরিয়ায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি। ভারতের কাশ্মীরে বাড়িতে ঢুকে স্ত্রী সহ বিশেষ শাখার এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলওয়ামা জেলার আবন্তিপুরা জেলার শাহরিয়াপুর গ্রামের এলাকায় ফায়েজ আহমেদ নামের সস্ত্রীক ওই পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। রোববার রাত 11টার দিকে ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের গুলিতে গুরুতর আহত হন পুলিশ কর্মকর্তার মেয়ে। পুলিশ জানায়, রোববার রাতে একদল সন্ত্রাসী ফায়াজ আহমেদের বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি বর্ষণ শুরু করে। এতে 2 পুলিশ কর্মকর্তা এবং তার স্ত্রী রাজা বেগম এবং মেয়ে রাফিয়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত পুলিশ এসে তাদের নিয়ে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা এই দম্পতিকে মৃত ঘোষণা করেন। তাদের মেয়ে রাফিয়ারও মৃত্যু হয়েছে।
এই ঘটনার পর গোটা এলাকা ঘেরাও করে রেখেছে পুলিশ চালানো হচ্ছে সন্ত্রাস বিরোধী অভিযান। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। উল্লেখ্য, এই ঘটনায় একদিন আগে জম্মুর একটি বিমান ঘাঁটিতে দুই দফা ড্রোন হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। নজরদারি এড়িয়ে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে একদিন আগেই। এবার রাতের অন্ধকারে জম্মু কাশ্মীরের সেনা ঘাঁটিতে ঢুকে পড়ল পরপর দুটি ড্রোন। তবে মারাত্মক কিছু ঘটে যাওয়ার আগে বিষয়টি নজরে পড়েছে সেনাকর্মীদের। ড্রোন দুটিকে নিষ্ক্রিয় করতে গুলি চালান তারা, তবে ড্রোন দুটির নাগাল মেলেনি। সেনাবাহিনীর পক্ষ থেকে গুলি বৃষ্টি শুরু হতেই সেগুলো অন্ধকারে মিলিয়ে যায়। সেগুলোর খুঁজে তল্লাশি শুরু করা হয়েছে। জম্মু পাঠানকোট জাতীয় সড়ক সংলগ্ন কালোচক পরম মণ্ডল রোডে সেনাঘাঁটি রয়েছে। রোববার রাত 11:30টার দিকে প্রথম ড্রোনটিকে সেনাঘাঁটির উপরে চক্কর কাটতে দেখা যায়। সেদিকে নজর পড়তে সতর্ক হয়ে যান। ড্রোনটিকে নিষ্ক্রিয় করতে গুলি চালানো শুরু হয়। তাতেই অন্ধকারে মিশে যায় ড্রোনটি। কিন্তু এরপর রাত 1:30 নাগাদ ফের একটি ড্রোন সেনাঘাঁটিতে ঢুকে পড়ে। সেবার গুলি করেই সেটিকে তাড়ানো হয়। সেনা সূত্রে থেকে জানা গিয়েছে, ড্রোন দুটিকে লক্ষ্য করে 20-25 রাউন্ড গুলি চালানো হয়। কিন্তু সোমবার সকাল পর্যন্ত দুটি ড্রোনের একটিও হদিশ মেলেনি। সেনাঘাঁটি এলাকা এবং তার আশেপাশে তল্লাশি শুরু করা হয়েছে। এর আগে শনিবার গভীর রাতে জম্মু বিমানবন্দরে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে হামলা চালায় দুটি বিস্ফোরক বোঝাই ড্রোন। তাতে দুজন বিমান বাহিনীর কর্মী জখম হন। ক্ষতিগ্রস্ত হয় বিমান বাহিনীর প্রযুক্তি বিভাগ সংলগ্ন একটি ভবন। কে বা কারা ড্রোনটি পাঠিয়েছিল এখন পর্যন্ত নিশ্চিতভাবে তা জানা যায়নি। তবে এই ঘটনায় পাকিস্তান যুক দেখছেন তদন্তকারীরা। কারণ এর আগে একাধিকবার সীমান্তের উপর থেকে ড্রোনের মাধ্যমে উপত্যকায় অস্ত্রশস্ত্র ঢোকার ঘটনা ঘটে। কয়েকদিন ধরে মনটা ভালো নেই উত্তর কোরিয়ার মানুষের। ভারাক্রান্ত হয়ে এসেছে হৃদয়, কোনো রকমে কান্না চেপে রাখছেন তারা। কিন্তু কারণটা কি? সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, প্রেসিডেন্ট কিম জং উনের ওজনটা খানিকটা কমে যাওয়ার জল্পনার জেরেই নাকি মন খারাপ হয়ে গেছে উত্তর কোরিয়ার মানুষজনের। এক ব্যক্তি তো রয়টার্সকে বলেই ফেললেন, আমাদের সম্মানীয় জেনারেল সেক্রেটারির রোগা দেখে আমাদের হৃদয় ভেঙে গিয়েছে। প্রত্যেকেই বলছেন যে তারা নিজেদের কান্না কোনো রকমে চেপে রেখেছেন। রয়টার্সের খবর অনুযায়ী, দীর্ঘ কয়েক মাস জনসমকক্ষে না আসার পর উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যমে দেখা যায় কিমকে। সেই ফুটেজে দেখা যায় উত্তর কোরিয়ার শাসক দলের কেন্দ্রীয় কমিটি প্লেনারি সেশন দেখছেন তিনি। তা দেখেই মন ভেঙে গেছে উত্তর কোরিয়াবাসীদের। উত্তর কোরিয়ার বিশেষজ্ঞরা জানিয়েছেন, খুঁটিয়ে দেখলে বোঝা যাবে যে কিম কিছুটা শুকনো হয়েছেন। মুখ কিছুটা রোগা লাগছিল। এমনিতেই পাসপোর্ট 8 ইঞ্চির কিমের ওজন 140 কিলোগ্রাম। একাংশের দাবি 10-20 কেজি ওজন ঝরে গিয়েছে কিমের। মিয়ানমারের সেনাবাহিনী দেশটির নেতা সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির ঊর্ধ্বতন নেতাদের গ্রেফতারে মরিয়া হয়ে উঠেছে সেনাবাহিনী। সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পরে গা ঢাকা দেয়া এনএলডির প্রভাবশালী নেতাদের অবস্থান জানতে বন্দি নেতাকর্মীদের মারপিট করছে সেনারা। সম্প্রতি দেশটির রিয়াঙ্গুন কারাগার থেকে মুক্তি পাওয়া এক মার্কিন সাংবাদিক সিএনএনকে এইসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশটির নিরাপত্তা রক্ষীরা গভীর রাতে অভিযানে দেশটির বিভিন্ন স্থান থেকে এনএলডি নেতাকর্মীদের ধরে নিয়ে জেলে রাখছে। এরপর তাদের উপর অবর্তনীয় নির্যাতন চালানো হচ্ছে। মুক্তি পেয়ে মার্কিন সাংবাদিক নাথান মং নির্বাসিত হয়েছেন আমেরিকায়। গত 15 জুন কারাগার থেকে মুক্তি পাওয়ার আগে ইয়াঙ্গুনে অবস্থিত জান্তাদের গোপন কারাগারে আটকে ছিলেন 2 সপ্তাহ। সেখানে তিনি প্রত্যক্ষ করেছেন কি নির্মম নির্যাতন চালিয়ে প্রায় আধ মরা করা হচ্ছে এনএলডির গ্রেফতারকৃত নেতাকর্মীদের। অবর্তনীয় নির্যাতন চলছে সেনাবাহিনীর কারাগারে। আমি ভেবেছিলাম সৈন্যদের নির্যাতন সহ্য করতে না পেরে মরেই যাব। সেনাদের নির্মমতা সহ্য করতে না পেরে একবার আত্মহত্যার প্রস্তুতিও নিয়ে ফেলেছিলাম বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, সেনা পুলিশ আর বন্দীদের উপস্থিতিতে এমনিতেই কারাগারগুলো থাকে জনাকীর্ণ, তার উপর পরিবেশ ভীষণ অস্বাস্থ্যকর। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।